ময়মনসিংহ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। একই সাথে আজ সিরাজগঞ্জ জেলা পরিষদ, মুন্সিগঞ্জ ও পটুয়াখালী পৌরসভা নির্বাচনেও প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরই নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন আলনোমান। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে আজ সকাল 9টায় প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। প্রতীক বরাদ্দের পর নির্বাচনের আচরণবিধি মেনে চলার তাকিদ দেন তিনি। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা করছেন সব প্রার্থী। দমক হুমকি দুমকে এগুলো কিন্তু আছেই, তারপরও আমি আশাবাদী, কারণ কুমিল্লার মানুষ জিম্মি দশার থেকে মুক্তি চায়। তাদের কাছে যাচ্ছি, তারা বলে যে ভাই দাঁড়াইছেন ঠিক আছে, কিন্তু কেন্দ্রে তো যাওয়া যাবে না, গিয়ে তো লাভ হবে না, হেরা সিল মেরে দিবে, এই জিনিসটা কিন্তু একটা শঙ্কা আছে। আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি বাস মার্কা পেয়েছি। সবাই আসলে যখনই বের হচ্ছি খুব পরিচিত মুখ এবং মানুষের রেসপন্স অনেক ভালো, আমি বিপুল সাড়া পাচ্ছি আপনাদের দোয়ায়। তবে আচরণবিধি ভঙ্গ করে সরকারি প্রতিষ্ঠানে অন্য অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। আমরা দেখছি কোনো কোনো প্রার্থী ইতিমধ্যেই বিশেষ কোনো অনুষ্ঠানের নামে ওই স্কুলগুলোতে এবং অনুষ্ঠানে হাজির হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যেটা আশা করি না, কারণ আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ। ময়মনসিংহে সকাল 9:30 থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলায় মেয়র পদে 5 জন, 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 149 জন এবং 11টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন প্রার্থী রয়েছেন। আমি আলহামদুলিল্লাহ গরিব প্রতীক পেয়েছি, তবে গরিব প্রতীকটি নিয়ে আমি বলতে চাই, সময়ের সাথে সঠিক সিদ্ধান্ত নিন, আগামী 9 তারিখ গরিব যারাই দাঁড়িয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভালো। নির্বাচন আজকে হবে, 9 তারিখের পরে আর নির্বাচন নাই, অতএব আমি মনে করি না নির্বাচনে কোনো সমস্যা হবে। এদিকে সিরাজগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রার্থীদের মাঝে সকালে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের সমর্থকদের হাতে প্রতীক তুলে দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। এছাড়া মুন্সিগঞ্জ ও পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তফসিল অনুযায়ী আগামী 9 মার্চ ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আল রোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।